নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। সানডেতে গিয়েছিলাম ঘুরতে উড়িষ্যাতে। আমার বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার দূরত্ব, বেশ কিছুক্ষণ টাইম লাগবে। সকাল সকাল বেরিয়ে পড়েছি আর সেখানে আমরা দেখতে যাব নরসিংহনাথ মন্দির। নরসিংহনাথ টেম্পল বরগড় ডিস্ট্রিক্টে পড়ে উড়িষ্যাতে। আমি যাব ছত্তিশগড় থেকে, তো এখান থেকে অনেকটা দূর, প্রায় 4 ঘন্টা লেগে যাবে যেতে যেতে। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি। তাহলে চলুন আমার সঙ্গে। অনেকটা দূর চলে এসেছি আমরা, উঠে পড়েছি পাহাড়ের রাস্তায়। ঘুরে ঘুরে যাচ্ছে গাড়ি, অনেকটা ঘুরতে হচ্ছে। একদম আপে উঠে গেছি আর ডান দিকে রয়েছে ড্যাম। আসার পথে নাপব, তখনই দেখাবো আপনাদের। আজ সকাল থেকে ওয়েদার খুবই ভালো, কোনো বৃষ্টি নেই আর খুব বেশি ঠান্ডাও নেই। আমরা এখনও উড়িষ্যাতে প্রবেশ করিনি, ছত্তিশগড়ে রয়েছি। আর খিদে পেয়েছে তাই গাড়ি দাঁড় করিয়ে কিছু খাবার খাবো। বাড়ি থেকে সকালবেলায় চা আর চাউমিন নিয়ে এসেছিলাম রাস্তায় খাবার জন্য, সেগুলো এখন বসে বসে খাবো, তারপর আবার রওনা দেব। এখানেই ছত্তিশগড়ের এন্ড, উড়িষ্যা শুরু। আমরা প্রবেশ করেছি উড়িষ্যাতে। এবার আবার পথ চলা শুরু করলাম। আমরা পৌঁছে গেছি বরগড় ডিস্ট্রিক্ট। এখান থেকে আরও কয়েক কিলোমিটার যেতে হবে। এই গেট দিয়ে যাব, গেট দিয়ে চলে এলাম। গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি। এখন কিছুটা এখানে ঘুরে নেব। এখানে ফলস রয়েছে, আগে ফলস দেখব। এই ওয়াটারফলসের জল খুবই ঠান্ডা আর অনেকটা ওপরে যেতে হয় সিঁড়ি দিয়ে। সিঁড়ি রয়েছে, অনেকে গেছে, আমরা অতটা উঠিনি কারণ পারবো না যেতে, অনেকটা ওপরে যেতে হবে। আমরা নিচ থেকেই যতটা দেখার দেখেছি, ওয়াটারফলস দেখে নিয়েছি। এবারে বেরিয়ে পড়ব এখান থেকে, নরসিংহনাথ মন্দির দেখব। Thank you.
এবারে চলে এলাম পার্কে। ফলসের পাশেই পার্ক রয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে হনুমানজির মূর্তি রয়েছে। সময় হয়ে গেছে মন্দির খোলার, দুটো বেজে গেছে। আমরা এবার চলে এসেছি মন্দির গেটে। টাইম হলে অবশ্যই খুলবে, আমরা ওয়েট করছি। যাই হোক, গেট খুলে গেছে, আমরা প্রবেশ করেছি মন্দিরে। কিন্তু মন্দিরের ভেতর থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এখানে ফটো তোলার ব্যবস্থা ছিল না, কারণ আমাদের আগেই বারণ করে দেওয়া হয়েছিল ক্যামেরা নিয়ে যেতে না, তাই ভেতরের কোনো ছবি তুলতে আমরা পারিনি। এবারে বাড়ি অভিমুখে রওনা দিলাম। অনেক সময় লাগবে বাড়ি যেতে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 4 ঘন্টা লেগে যাবে। তাহলে চলুন আমার সাথে। অনেকটা পথ পেরিয়ে চলে এলাম। এখান থেকে 5-6 কিলোমিটার দূর আমার বাড়ি। পৌঁছে গেছি মহানদী ব্রিজে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।